أَمَّا بَعْدُ فَإِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيُ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ كُلَّ خَيْرِ الْأُمُورِ عَوَازِمُهَا وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا الآية وقال الله تبارك وتعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال للنبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة في عشر من أهلي كلهم قد وجبت لهم النار আল্লাহ পাকে তান হায়াতে দরাজ হলক তার মধ্যে গান দে মাফ করে দেও মুহাম্মদ وعلى آله وصحبه وسلم جناب صدر محترم بزرگان دین مربیان کرام امار عزیز بزرگ ہول دوست ہول اللہ رب العالمین اور اشیش شکریہ যে আজ এক
ওয়াজর মাহফিলও আমরা সবরে মিলিত আকারে বোয়ার সুযোগ আর তৌফিকে দান করছি। বর্তমান জমানার বর্তমান যে হালত আর পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে আমরা যে ওয়াজ করতাম পারিয়ার, মাহফিল করতাম পারিয়ার, দিনী সভা আর নসিহতর মজলিস করতাম পারিয়ার, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আমরা আদায় করি। আমরার মতো বহুত মানুষ আছেন বহুত জায়গাত, যারা কত জাতীয় অসুবিধাত আছেন, কত জাতীয় চাপও আছেন, দিনী মাহফিল করার এরা সুযোগ হল। কেউ সামাজিক চাপও, কেউ সরকারি চাপও, কেউ লকডাউনও, কেউ কারফিউ, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মানুষ অসুবিধাত আছেন, যার কারণে দিনী মাহফিল করতে পারেন না আর দিনী মাহফিলও শরীক হইতে পারেন। রব্বুল আলামিন পরবরদিগারে আলম আজকে আমরারে এক দিনী মাহফিল বোয়ার আর আওয়ার আর শরীক হওয়ার শক্তি আর তৌফিক দান করছে আল্লাহ রব্বুল আলামিন, ওর বহুত বড় নিয়ামত। মানুষের জিন্দগিত এক দিনী মাহফিল পাওয়া বহুত বড় এক নিয়ামত। এক দিনী মাহফিলর যে বরকত আর খয়ের আর ফজিলত, ইগু দুনিয়ার মানুষে খানে হুনের যা খান দি হুনের, কিন্তু প্র্যাকটিক্যাল হে তার পার না। যদি দুনিয়ার মানুষে দুনিয়ার প্র্যাকটিক্যাল পাইলেই তো, তাহলে ওয়াজর মাহফিল রে ওলা দাম দিল নে, ওলা দাম দিল নে যার কোনো সীমা নাই। এ ওয়াজর মাহফিল যেই জায়গাত হয়, যে এরিয়াত হয়, শর্টকাটভাবে আমি কই আর এই জায়গা আল্লাহর কাছে ওলা কবুল হয় যার কোনো সীমা নাই। হদিস শরীফের মাঝে আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় কইতরা, যদি কোনো জায়গাত আল্লাহর গজব আইত, মানুষে গুনাহ করছে, পাপ করছে, গজব আইত, আনেওয়ালা আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, আর ও জায়গার মানুষে যদি দিনই এক মাহফিল করিলে আইন, ওয়াজর মাহফিল ফাতিলা আইন, আল্লাহ রব্বুল আলামিন ওই ওয়াজর মাহফিলর খাতিরে 40 বছর লাগি আজাব রে এই জায়গার থেকে ভরাইলে। এই জায়গার থেকে ওয়াজর মাহফিল 40 বছর লাগি শেষ আর আজাব আইত না। উদাহরণ তার যথেষ্ট আস, এগু তো আমরা আর নবীর জমানাত আমরা রে আল্লাহ রব্বুল আলামিন আরো অফার দিছে ওয়াজর মাহফিলর যার কোনো সীমা নাই। যেটা অফার অন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জমানাত আসিল না, অন্য নবীর যুগে আসিল না, ওটা অফার অকল আল্লাহ পাকে দিছে ওয়াজর মাহফিলর খাতিরে। এক ওফার দিছে ওখানা যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত যদি কোনো দিনী মাহফিল বয়, ওয়াজর মাহফিল বয়, আল্লাহ রব্বুল আলামিনে তার জিন্দেগির বালিকওয়াত থাকি লইয়া মৃত্যু পর্যন্ত সমস্ত গুনারে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলে। এই ওফার উম্মতে মুহাম্মদীর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত অফার হওয়ার বাদে যদি আমরা শান্তি হই না, আরো বহু থদি সহল আছে, আমি খালি ওটা কইলেও যাইব কি সময়। অত অফার এর বাওয়জুদও আমরা দিনী মাহফিল আওয়াজ রাজি নাই। যদি কোনো গানের মাহফিল এখান হইত,
ডুল খারা বাড়িয়ানি ওইতো, দুথারা বাজানি ওইতো, খেলির মফিল ওইতো, দেখলা অনে এই টিকট দিয়া বরদাস্ত করা যান না, টিকট দিয়া সমালা যান না। মুরাদার বল খেলা ওয় আসরের বাদে, কোন সময় মাগরিবর বাদে টিকট দিয়া তারা বল খেলা কন্ট্রোল করবার উপায় নাই। পয়সা দিয়া ৫০ টাকা দিয়া টিকট খাটিয়া গিয়া বিচি হামাইতে কিতা লাগি বল খেলা দেখটা, যে বল খেলার কোনো ফায়দা নাই, সময়ের নষ্ট করা, নিজের সময় নষ্ট হল। গেলে নমাজও গেল, নমাজও সারিলাই, সময়ও নষ্ট হইল, পকেটর টেকা ৫০টাও গেল, মানসে জাগা হয় না। এক ওয়াজর মফিলর ডাক দেওয়া গেছে, ডাক দিয়ে আমরা রে ওয়াজর মফিল আনা যার না, খেল যদি লাগেতে মানসে খেল খালি খবর লইন বলে আইজ খেলা আছে নি মুলাজার ভিলটো, আইজ খেলা আছে নি সদরি বাজার, আইজ খেলা আছে নি দেবস্থান, খালি মানুষের খবর লই, বিশেষ করে যুবক হকলে খবর লইবা যে আইজ খানো খেলাও, ই কথা খেয়েও খবর লয় না যে আইজ খানো ওয়াজ ওর, খানো মাহফিল ওর, খানো দিনই কথা ওর, এই খবর খেয়েও নাই। আমার বুজুর্গ হল দিনই অত বড় মাহফিল, আমার শরম লাগে, আগে আগে ও জুলাইছি মাদ্রাসার ওয়াজ হইতো, মাদ্রাসার হইসবে হুরুমেসাবল বাড়িত যেন ওর বন্ধ ওয়াজ হইতো, মাদ্রাসার উঠানো জায়গা হইতো না, মানুষ ওর বন্ধ ওয়াজ হইতো, কিছু খেয়াল আনলি আপনারা ইয়াদ আছে নি, ওর ওয়াজ হইতো বন্ধ, যত মানুষ আইতা, যত মানুষ আইতা জুলাই শীতর ওয়াজও মূলাধার থাকি, মানুষ আইতা জুলাই শীতর ওয়াজও বন্ধে দি ও দিন লিক হইতো, বন্ধেও লিক হইতো ও দিন মূলাধার বাজার থাকিয়া জুলাই শীত মাদ্রাসা পর্যন্ত লিক হইতো খুনাখুনি। আইজ ভাই লিক হইতা সালিয়া, লিক তো দূরের কথা বানাইতা, মানুষ আইতে ওয়াজর মফিল রাজিও নাই, হালেকে আসল হি জমানাত মানুষ কম আসল, এখন বাড়িস হইন, এখন আরো বেশ হইতা আছে। আইস ৪০-৪৫ বছর ৩০ বছর বাদে মানুষ কত বাড়িস হইন, মানু আর বহুত বেশি ওইটা আছে। আমরার ওলা অবস্থা হয়েছে, আস্তে আস্তে বিপদ আমরার খাসাই যার। আল্লাহ কুরআন হল ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখন আয় আমার আখেরি নবীর উম্মত হল লা তাকুনু, তুমি দাই নেই মত হইও না, তুমি দাই নেই মত সমাজ বনিও না, কাল্লাযীনা নাসুল্লাহ তোমার দানোর আগর সমাজে জেলা জমিনের মধ্যে আমার এ বলি সইন, আল্লাহর এ বলিয়া জমিন গুরি সইন, আল্লাহ সিনচইন না, লোলা থাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তুমি নাই এই সমাজের মত বনিও না, যেই সমাজ তোমার দানোর আগে জমিন আসলা যে এই সমাজে আল্লাহরে সিনচইন না, আল্লাহরে পরিচয় ভাইসইন না, আল্লাহরে পরিচয় ভাই সৈন্যা, তারা আল্লাহরে বলি আসলা, আল্লাহরে বলি আসলা, আল্লাহরে বুলার কারণে তারারে আল্লাহ বলিছে, তারা রুগরে আসমান তাকে গজ পাইছে, আসমান তাকিয়া গজ পাইছে, উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন
যেই দল মানসি আল্লাহরে বলিয়া আল্লাহ যেই জায়গার মধ্যে ইয়াদ হয় আল্লাহরে স্মরণ করেন না, আল্লাহর জিকিরও যাইন না, আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর মাহফিলও যাইন না, আল্লাহরে তাকি হরিয়ার হইন, উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিনে তার কোরআনে করিমে তার জাতি কালামর মধ্যে ঘোষণা করলা, উলাইকা হুমুল ফাসিকুন, এরা ইমানদার নাই, এরার কলব কামিল ইমান নাই, এরা ফাসিক, এরা ফাসিক। আমার বুজুর্গ হল আমার অনুরোধ, বৎসরে একবার ওয়াজ, একবার দুইবার নাই, আর ইকান ওয়াজ নি, ইকান ওয়াজ নাই, ইকান ওয়াজ নাই, জুলাইস দর মাদ্রাসার ইকান ওয়াজ হই না, ইকান দিয়ে আল্লাহ ফাল্লা উঠে বানাইস, আল্লাহ ভাল্লা বানাইছে। ইন দল মানুষ এইটা আইব, যেই দল মানুষের কানেকশন হইল আল্লাহর লগে, যেই দল মানুষের কানেকশন হইল আল্লাহর লগে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর কালামর মহব্বত আছে, আল্লাহর লগে জানার মায়া কইব আমি মাদ্রাসা যাই, ই মাদ্রাসা হইল গিয়া মাদ্রাসা নাই, ইখান মাদ্রাসা নাই, ইখান মাদ্রাসা নাই, ইকান আল্লাহর কালাম আর জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবুওয়াতের স্টেজের মিম্বর জুলাইসিট মাদ্রাসা। ইকান আমার ভাই বুজুর্গ হল মানু আইতরা না, কইতরা গাও কি মুরগি ডালকে বরাবর হে, জোর বাদে হুঞ্চন করিম বেসা বাল করবা, এন তো আর গাওয়া মানুষ, এন গাওয়া হে কি কোন লে যায় কোন মানুষ ইতা চাইও না, হে কিতা হয় ও কথা খেয়াল কর, ও কথা বাই খেয়াল কর, আমরা মানুষ হলা খুশ যদি আনিলাইন খাসার থাকি লন্ডন আমেরিকার থাকি মেহমান ওলা দৌড় ইলো জাগা হইলে না, হেন টাইন কোরআন হদিসর তা বারা অন্য কোন তা কইননি, আর কোরআন হদিসর বারা থাকি যেন কইবা এটা ওয়াজ হইত নাই, কোরআন আর হদিসর ভিতরে থাকি লোকেল মুরগির ভিতরে দিলা আট বড় ওলা আপনার ফারমর মুরগির ভিতরে ওয়াজ, ওয়াজ কোরআন আর নসিহতর মাধ্যমে হদিসর ভিতরে। তামিল ইকবাল একশোটা দেখা দিছেন, আল্লাহ রব্বুল আলামিনে তার সরকারে কবুল ও মঞ্জুর করক, আয় আল্লাহ তুমি এই বাচ্চার সরকার কবর মদিনায় দইবার মধ্যে পৌঁছাই দেও, আয় আল্লাহ এই বাচ্চার সমস্ত জিন্দগির গুণারে মাফ করো, তার মাই বাবর গুণারে মাফ করি দে, হোক আল্লাহুম্মা আমিন আমিন। আজ আমি দেখাইতাম পারতাম না, আয় মুখ দিয়ে কইতাম ভারি আর দেখাইতাম পারতাম না, আয় হেও বড় আসো আমার তাকে খেও সরু আসো বয়সে, আমি জন্মার বাদে আমি মাদ্রাসা আমার খানো আই আজিছে জুলাইছিত মাদ্রাসা ওলা ফুরা নাই, মনে হয় আসামর দুই সাইড মাদ্রাসা আরো আছে ফুরানা, আসাম মল আসাম ফুরানা মাদ্রাসা আইকার, এই মাদ্রাসার দুই নম্বর হাফিজ চাপ আসলা আব্দুল হাই হাফিজ চাপ, খেয়ে খেয়ে দেখছ খেয়ে খেয়েও না,